আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি পটকা ফলের ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। আর এই পটকা ফল কেন নামকরণ করা হয়েছে, পটকা ফল কেন বলে, পটকা ফলের গাছটি কেমন, পটকা ফল গাছটি কোথায় জন্মে এবং ফলটি কীরকম হয়, এ বিষয়ে পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওতে এবং আপনাদের দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেশ বিদেশে প্রবাসে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখেন না কেন, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ভালো ভালো কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি আসলে এই যে ভিডিওটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের ভালো লাগার জন্য। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আসলে গ্রামগঞ্জের বন জঙ্গল বা ঘাসের ভিতর হয়ে থাকে। আমি যেখান থেকে ভিডিও করেছি এটা কিন্তু ঘাসের ভিতর এই গাছটি জন্মেছে, আমি সেখান থেকে ভিডিও করে এনেছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি গাছটা দেখাচ্ছি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছটা দেখতে আসলে কত সুন্দর লাগে। গাছটার পাতা এবং গাছের রং, ফলের রং কিন্তু সবুজ রঙের। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, ফলটার উপরে কিন্তু একটা কভারের মতো আছে বা একটা খোসা আছে, আমাদের গ্রাম্য ভাষায় খোসা বলে। খোসাটার কিন্তু আসলে চতুর্পাশে ঘুরানো একটি খোসা, যদি বন্ধুরা দেখছেন খোসাটা চারকোনা শিরের মতো আছে, নিচের অংশটা একটু কোনা কোনা আছে। আমি গাছটা আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক হাত দিয়ে ধরে আপনাদের আমি গাছটা উল্টিয়ে দেখাচ্ছি। আবার এ সাইড দিয়ে থেকেও আপনাদের আমি দেখাচ্ছি, এই যে একটি ফল ধরে আপনাদের দেখালাম, বন্ধুরা দেখুন। এই যে আবার আমি আপনাদের পূর্ণভাবে দেখাচ্ছি, এই যে দেখুন গাছটি আমি এই যে নোয়ালাম, এই যে দেখতেই পাচ্ছেন যে ফলগুলা কেমন। ফলগুলো আসলে নিচের দিকে ঝুলে পড়ে, সেজন্য গাছটা উল্টিয়ে দেখাইতে হয়। তো আমি আসলে যেভাবে ভালো হয় আপনাদের দেখতে সেই চেষ্টা করেই কিন্তু আসলে আমি ভিডিওটা করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু ঘাসের ভিতর হয়েছে, চতুর্পাশে কিন্তু অনেক লম্বা লম্বা ঘাস। আর ঘাস পরিষ্কার কিছুটা পরিষ্কার করে আমি আসলে ভিডিওটা করেছি বা আপনাদের দেখানোর জন্য। তো আসলে এই ফলটির নাম পটকা ফল কেন করা হয়েছে, পটকা ফল করার কারণ হয়েছে একটাই, পটকা যেরকম টাস করে ফুটে বা শব্দ হয়, বিকট শব্দ হয়, আর এই ফলটা চাপ দিলেও কিন্তু শব্দ হয়। আমি আসলে আপনাদের আমি চাপ দিয়ে দেখাচ্ছি, এই যে একটি ফল ফাটালাম বন্ধুরা, এখানে কিন্তু আসলে টুস করে শব্দ হয়। তো ওই পটকার শব্দের সাথে মিলিয়ে আসলে এটা নামকরণ করা হয় পটকা ফল। আর ভিতরে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ফল দেখা যাচ্ছে, এই যে, এই যে আমি আরেকটা ফল আপনাদের আমি ফাটিয়ে দেখাচ্ছি, এই যে আমি ফাটালাম দেখুন, উপরের যে কাভারটা সেটা কিন্তু কাগজের মতো এবং খোসা, ভিতরে ছোট্ট একটা ফল দেখা যায়, এই যে দেখুন ছোট্ট একটা ফল, বুনো বেগুনের মতো ছোট্ট একটি ফল, সেটা আপনাদের আমি আসলে পুরোটা দেখাচ্ছি। এবং এই ফলটা আপনাদের আমি ফাটিয়ে দেখাবো যে ফলের ভিতরে কি আছে। এই যে আমি চাপ দিলাম দেখুন, এই যে টাস করে ফেটে গেল এবং ভিতরে কিন্তু অনেকগুলো বিসি বের হয়ে গেল এবং ছুটে পড়ে গেল। পণ্যটাই আসলে আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম বন্ধুরা। আর গাছটা দেখতে কিন্তু আসলে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।